বাদিকে গেছিলাম বুঝি তাহলে আমার ডান দিকে চলো দেখি সামনে কি আছে গলতে পারে এমন কোন ফাটলও তো চোখে পড়ছে না কিন্তু এছাড়া তো আর কোনো পথও নেই সময় বয়ে যাচ্ছে হু করে এই আকাশ ছোঁয়া পাঁচিল টপকানোকে কোন মানুষের পক্ষে সম্ভব কি করবো আমি এখন কেন্দো না পারুল কেন্দো না হতাশ হও না ঠিক কোনো না কোনো উপায় বেরোবেই কি উপায় হবে কোনো উপায় তো মাথায় আসছে না কি করে বিশাল পাথরের দেওয়ার পার হব আমরা দেখেছো এই দেয়াল পেরোনোর ভাবনায় তোমাকে কুকুর থেকে মানুষ বানানোর কথা ভুলে গিয়েছিলাম একেবারে জাদু কাঠি জাদু দেখাও আগের রূপ ফিরিয়ে দাও যাক বাবা আমার প্রাণ এবার সুরক্ষিত পারুলকে নিয়েও সব দুশ্চিন্তা আমার কেটে গেছে যা করছে করুক আমি বরং আজকে তিনটে এখানে একটু বিশ্রাম নিয়ে নিই কালকে বরং আবার ফিরে যাবার কথা ভাব
প্রণাম রানীমা, আমি আপনার নতুন খাসদাসী। আজ থেকে আপনার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। বেশ, তা তোর হাতের কাজ একটু আয় তো দেখি, আমার ঘাত পাটি জুটি পেতে। আচ্ছা রানীমা। আদেশ করুন মহারানী। এক্ষুনি এই মেয়েকে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। ক্ষমা করে দিন রানীমা, আজ আমার সঙ্গীদের সঙ্গে ওই বাবা দর্শনে যাবার কথা ছিল, তাই তাড়াহুড়োতে এমন অঘটন ঘটে গিয়েছে। মাফ করে দিন রানীমা, মাফ করে দিন। ওই বাবা, সে আবার কে? এমন বাবার নাম তো আমি সূর্যনগরে কখনো শুনিনি। আমি যে হতাশ হয়ে যাচ্ছি সেনাপতি মশাই, আমার মাথা যে আর কাজ করছে না, এই নীলের দেওয়াল আমরা টপ খাবো কি করে? পারুল, তোমার কাছে যে জাদু কুকরিটা আছে ওটা বের করো, পাথরের দেওয়াল কাটতে হবে। কিন্তু এই কুকরি তো শুধু রাতের অন্ধকারেই কাজ করে। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে এখন উপায় কি পারুল? তাহলে কি আমাদের এখানেই থেমে যেতে হবে? না 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 পারুল, এত সহজে হাল ছাড়লে হবে না, নিশ্চয়ই অন্য কোন উপায় আছে। দাঁড়াও, আমি দেখছি। নীরের দেওয়ালের কোথাও ফাঁপা আছে কিনা দেখতে হবে, ফাঁপা থাকলে ভাঙা যেতে পারে। একটা রং করা দেখো না কাঠ, যেন যেন অতিকায় দাঁত। আশ্চর্য, তার মানে এই কাঠের টুকরো গুলো খোলা যায়। আবার আবার আটকানো যায়। ওই বাবা একজন ত্রিকলজ্ঞ মহাপুরুষ রানীমা, তিনি খুশি হয়ে কাউকে বর দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়। সবাই বলছিল তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্যই মর্তে আবির্ভাব হয়েছে। প্রহরী, তোমরা এখন যাও। যথাজ্ঞা মহারানী। এদিকে আয়। এই ওই বাবার সম্পর্কে তুই যা যা জানিস সব বল আমাকে। একজন ত্রিকালক্ষ মহাপুরুষের এমন অদ্ভুত নামের কারণ কি? কতদিন এসেছেন এই মহাপুরুষ এই সূর্যনগরীতে? ওই বাবা এখানে বেশি দিন আসেননি রানীমা, গত পূর্ণিমাতেই হঠাৎ তার আবির্ভাব হয়েছে। সেদিন চন্দন বনে কি গাছের গোড়ায় উইয়ের ঢিবি দেখি। উইয়ের ঢিবি আগে কেটে পরিষ্কার করতে হবে, না হলে না হলে গাছ কাটা যাবে না।
আমায় আঘাত করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে হাত দিয়ে তুই আমায় আঘাত করেছিস সে হাতে যেন পক্ষাঘাত হয়। এবারের মতো ক্ষমা করে দিন বাবা, নিজের অজান্তে অনেক বড় অপরাধ করে ফেলেছে আমার স্বামী। কাঠুরেদের তো এই হাত দুটোই সম্বল বাবা, সেই হাত দুটো যদি অকেজ হয়ে যায় তাহলে আমাদের পেট চলবে কি করে বাবা? ক্ষমা করো, দয়া করুন বাবা, দয়া করুন। চেয়ে দেখ, আমি একবার যা কথা বলি তা মিথ্যা হয় না। আমি শত চেষ্টা করেও আমার দেওয়া কথা ফেরাতে পারবো না। তবে যে হাতে কাঠুরে কাঠ কেটে তার সংসার প্রতিপালন করেছে, সবার মুখে খাবার জুটিয়েছে, সেই হাত দিয়ে যেন সে পুনরায় কাঠ কাটতে পারে, তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। তুই নিশ্চিন্তে থাক, শুধু দু হাত নয়, এখন থেকে চার হাতে সে কাঠ কাটবে। ভারী অদ্ভুত তো। আর সে কাঠুরে এখন কেমন আছে? দিব্য আছে রানীমা, চার হাত বানিয়ে দ্বিগুণ কাজ করছে, কোনো সমস্যাই নেই। আর সেই থেকে ওই বাবার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। শুনেছি তিনি নাকি 500 বছর তপস্যা করে তবে চন্দনেশ্বরের বর পেয়েছেন, তাই চন্দন বনে পুণ্যাত্মার দেখা মিলেছে। যার কথা সঙ্গে সঙ্গে ফলে যায়, এমন মহাপুরুষ তো আমি আগে কখনো দেখিনি। কিন্তু থামলে কেন বল, কিন্তু কি? এমন বিরাট কাঠের দাঁত দেওয়ালে আটকানো কেন? কিছু একটা কারণ থাকবেই, কারণ ছাড়া কার্য হয় না। ভাগ্যে সেটা কাঠের দাঁত, সত্যিকারের দাঁত হলে পিলে চমকানো ব্যাপার ছিল। এত বড় দাঁত কোনো রাক্ষসেরও দেখিনি এখনো। কি চমকানোর ব্যাপার বললে? পিলে চমকানো? পিলে চমকানোর কথা কে যেন বলেছিল আগে? এর মাঝে কানে খুঁজি, খাপে খাপ মেলে যেই, পিলে চমকায় সেই। মনে পড়েছে, রাক্ষস হাত ছড়ার মধ্যে ছিল পিলে চমকানোর কথা। ওটাই তো গোলক ধান্ধার পথ পেরোনোর উপায়। বুকে বল আর মাথায় বুদ্ধি থাকলে এই ছড়ায় পথ পাতলে দেবে। কি কি যেন ছিল ছড়াটা? ভাঙা ছড়া কুচি কুচি, এর মাঝে কানে খুঁজি, খাপে খাপ মেলে যেই, পিলে চমকায় সেই। পেয়েছি পারুল, পেয়েছি। ভাঙা চোরা কুচি কুচি, এই দেখো, এই দেখো দেওয়ালে লাগানো কাঠের টুকরো গুলো, কোনোটার কোনো বিশেষ আকৃতি নেই, সব কটা যেন এলোমেলো ভাঙা চোরা টুকরো। এর মাঝে কারে খুঁজি? সত্যি তো এই ভাঙা চোরা কাঠের টুকরো গুলোর মধ্যে থেকে কাকে খুঁজে পাবে তুমি? এর মধ্যে থেকে কিছু খুঁজে বের করা সম্ভব নয়, দেওয়াল পেরোনোর পথ নয়। খাপে খাপ মেলেছে, পিলে চমকায় সেই। পারুল, এমন নয় তো যে টুকরো গুলো একটার সঙ্গে একটা খাপে খাপে মিলে যায়। আমার মন বলছে সেনাপতি মশাই,
এর মধ্যেই ওই দেয়াল পেরানোর উপায় আছে। আমাদের এই টুকরোগুলোকে একটার সঙ্গে একটা খাপে খাপে মিলিয়ে জোড়া লাগিয়ে দেখতে হবে পিলে চমকায় কিনা। হ্যাঁ পাদুর, আমার মনে হচ্ছে রাক্ষস দাদুর এই হেয়ালি আমাদের পথ দেখাবে। চলো আর দেরি না করে এগুলো মেলানোর চেষ্টা করি। চলো। চুপ করে গেলি কেন বল? হ্যাঁ রানীমা, ওই বাবার আজই এই পৃথিবীতে জীবন ধারণের শেষ দিন। শেষ দিন? হ্যাঁ রানীমা, ওই বাবা চন্দনেশ্বরের কাছ থেকে ইচ্ছে মৃত্যুর বর পেয়েছে, তাই আজ দ্বিপ্রহরে তিনি ইচ্ছে মৃত্যু বরণ করেই ধরাধাম ত্যাগ করবেন। তাই আমি ভেবেছিলাম সাথীদের সঙ্গে গিয়ে ওই মহাপুরুষের একবার দর্শন করে আসি। এই মেয়ে, তুই সব সত্যি বলছিস তো? যদি তোর সব কটা কথা সত্যি হয় তাহলে আমি তোকে সাত মুড়ে হার দেব, আর যদি মিথ্যে বলিস তাহলে তোর গর্দান নেব। মনে রাখিস, আমি একটাও মিথ্যে বলিনি রানীমা। আর মিথ্যে কেনই বা বলতে যাব? আপনাকে মিথ্যে বলে কি লাভ আমার? প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারানী। এই মুহূর্তে আমার চতুর্দলা প্রস্তুত করো, আমি চন্দন বন যাব। যথাজ্ঞা মহারানী। ওই বাবা, বাকিগুলো ঠিক মিলবে। চলো দেখি। কি হলো এটা? এই চোখ দুটো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফাটল ধরে গেল নীলের পাথরের দেওয়ালে। এ তো রাক্ষসের চোখ, দেখে মনে হচ্ছে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। দাঁড়ো 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 পারুল, এখনো অনেকগুলো কাঠের টুকরো লাগানো বাকি আছে। দেখো তো এই টুকরোগুলো দিয়ে রাক্ষসের একটা আস্ত মুখ তৈরি হয় কিনা। তার মানে আমরা ঠিকই ধরেছিলাম পারুল, এই টুকরোগুলো দিয়ে রাক্ষসের মুখ বানাতে পারলে খুলে যাবে পাথরের দেওয়ালের ওপারে যাওয়ার পথ। সেনাপতি মশাই, এই টুকরোটা দেখে মনে হচ্ছে এটা একটা কানের অংশ। দেখো তো বাকি টুকরোগুলো এর মধ্যে কোনটা। চলো। চলো।